الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. صدق الله العظيم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم. الله كان مبارك نامه، الله عاشقك كامه، الله كان مبارك نامه، الله مؤمنك كامه. প্রাণ প্রিয় এলাকাবাসী, চিরনিদ্রা সাহিত্য সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনায় শান্তিপুর কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগ নিশ্চিন্তপুর ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাহফিলকে কবুল করে সকলে মিলে আমিন। তো যেহেতু এই মাহফিলটা বাৎসরিক মাহফিল এখন ছয় বছর চলে, আমি যখন পঞ্চম বার্ষিকী মাহফিল থেকে আরম্ভ করেছি, আমি গত বছর এসেছি আপনাদের দোয়ায়, আল্লাহ এই বছরও আপনাদের দোয়া আমাকে আনছে। তো কিছুক্ষণ আগে মাহফিল ছিল আমার আপনার হচ্ছে দেবিদ্বার, ওইখানে আপনার বুড়োর পার বলে ওইখানে মাহফিল ছিল, ওইখান থেকে করে ইনশাআল্লাহ এখানে আসছে, এই জন্য দেরি হয়ে গেছে। কাজে আপনাদের সবাইকে আমি বসিয়ে রাখার জন্য সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি, সবাই আমাকে মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ নিয়ামত, অশেষ মেহরবান যে এত গভীর যাত্রা পর্যন্ত শুধু কোনো কিচ্ছুর জন্য না, এখান থেকে কোনো লোভে না, এখানে কোনো কার্য হাসিনের জন্য না, একমাত্র আল্লাহর ভয়ে আমরা এখানে বসে আছি, ঠিক কিনা? কারা কারা এই মাহফিলে আল্লাহর ভয়ে এখানে বসে আছেন, দুইটা হাত উঠাবেন, আল্লাহু আকবার, আল্লাহ কবুল মঞ্জুর করেন সকল মিলে আমিন। ভাইরা আমার, এই মাহফিলে আসার মতো সবাই যোগ্য নয়, এই মাহফিলে আসার মতো সবার ভাগ্য হয় না। মহান রব্বুল আলামিন বলেন, আমি যে সকল লোকগুলোর দিকে 70,000 বার নেক নজরে তাকাই, ওই সকল লোকরা এই মাহফিলে আসতে ও বসতে পারে কেন? সুবহানাল্লাহ, আরো জোরে কোন। তো কবরস্থানের উদ্দেশ্যে মাহফিলটা হচ্ছে আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন সবাই কিন্তু কবর চলে গেছে, ঠিক কি না? দুনিয়া মে মুসাফির হাম কবর পে হ্যা ঠিকানা, কহি আগে রওনা হে কহি পিছে রওনা। দুনিয়া মে
মুসাফির হম খবর পেলা ঠিকানা, কহি আগে রওনা হে কহি পিছে রওনা। আজকে দুনিয়ার মুসাফির আমরা, দুই দিনের দুনিয়ায় আপনাকে আমাকে মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে। করোনার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উদ্দেশ্য বলে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলে, আমি সৃষ্টি করলাম জিনকে ওয়ামা খলাকতুল জিন্না এবং ইনসানকে, ওয়াল ইনসা মানে মানুষকে, ইল্লা লিয়াবুদুন আল্লাহর ইবাদতের জন্য। কোন সুবহানাল্লাহ, আমাদের ঠিকানা কোথায়? যে প্রাণী জান্নাত স্বাদ গ্রহণ করলো নিশ্চয়ই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? কাজেই আমরা নিজেদের দুনিয়ার ঘর বাড়ি সুন্দর না করে যদি কবরের ঘর বাড়িটা সুন্দর করি সবচেয়ে ভালো হয়, ঠিক কিনা? ভাইরা আমার, শুধু কবর তো মুখে বেলা ফেলি, মনে হচ্ছে অনেক একটা সহজ শব্দ। এই শব্দটাই যখন আপনার আমার জন্য কঠিন হয়ে যাবে তখন বুঝতে পারবো দুনিয়ার আজাব আজাব না, দুনিয়ার ব্যথা ব্যথা না, দুনিয়ার সাপের কামড় সাপের কামড় না, দুনিয়ার মায়ের মায়ের না, দুনিয়ার আগুন আগুন না। সবচেয়ে বেশি আগুন কবরে, সবচেয়ে বেশি মায়ের কবরে, সবচেয়ে বেশি আজাব কবরে, যেরকম কথা ঠিক কিনা? কাজেই কবরকে ভয় করতে হবে। কবরকে না ভয় করলে এই কবরে কিন্তু আজকে একদিন না একদিন আপনার আমার সবার যেতে হবে। যাকে আপনি আপন মনে করেন সে কেউই আপনার আপন থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসুস্থ হয়ে গেল, ওই ভাইটা মৃত্যু সজ্জায় হয়ে গেল। কি হয়ে গেল? মৃত্যু সজ্জায়। এই ভাই আপনার ফ্ল্যাশ লাইট এটা অফ করেন, আমার সমস্যা হচ্ছে। মৃত্যু সজ্জায় হয়ে গেল, আমি যদি মারা যাই তুমি আমার জন্য কি করবা? প্রথম ভাই বলতেছে, ভাই গো তুমি যদি মারা যাও তাহলে আমি তোমার ছিলাম কিন্তু আর তোমার থাকবো না, আমি মানুষের হয়ে যাব। দ্বিতীয় ভাইকে ডাক দিল, ভাই রে আমি যদি মারা যাই তুমি আমার জন্য কি করবা? দ্বিতীয় বলতেছে, ভাই তুমি যদি মারা যাও তোমার গোসল করাবো, কাফন পরাবো, জানাজা দিয়ে কবরে রেখে এসে পড়বো। এবার ডাক দিল তৃতীয় ভাইকে, ভাই আমি যদি মারা যাই তুমি আমার জন্য কি করবা? তৃতীয় ভাই বলতেছে, ভাই আমি তোমার সাথে কবর পর্যন্ত যাব, কিয়ামত পর্যন্ত যাব। কোন সুবহানাল্লাহ। এবার বলেন কোন ভাই সবচেয়ে বেশি উত্তম? আওয়াজ করে নাকি খিদা লাগছে, রোজা রাখছেন? তার জান্নাতে আমি তার এমন একটা গাছ লাগিয়ে দেব, গাছটার ছায়া এত বড় হবে একটা পাগলা ঘোড়া যদি ছেড়ে দেয় সেই পাগলা ঘোড়াটা যদি 500 বছর ছায়ার ভিতরে দৌড়ায় সেই গাছের ছায়া দৌড়ে সে শেষ করতে পারবে না। তাহলে গাছটা কত বড় মনে করেন আপনি? আর এইখানে কেন বলবেন, এটা তো বলার জায়গা না, বলার জায়গা হচ্ছে মিছিল মিটিং এ, ঠিক কিনা? আপনারা তখন সমাজের ভাইয়ের নামে স্লোগান দেন, ভাইয়ের চরিত্র নিয়ে স্লোগান দেন, বলেন আমার ভাই তোমার ভাই, এমক ভাই সেমক ভাই। ওরে বাবা, গলা তো চিল্লিয়ার সময় ফাটায় ফেলেন। আবার কিছু কিছু লোক বলে আমার ভাইয়ের চরিত্র
পবিত্র, ফুলের মতো পবিত্র। ভাইয়ের নামাজ পড়ে না কক্ত ঠিক কিনা? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কক্ত, গাঞ্জা খায় বাসক তো আছে না নাই এমন ভাই? আরো জোরে কর, সেই ভাইয়ের পিছিয়ে হাঁটলে আমি মনে করি জাহান্নামের রাস্তায় আটা আর তার পিছিয়ে আটা এক কথা। যদি ভাই হতো, ভাই হতো আমার রসুলের আদর্শের, রসুলের সুন্নতের। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কিভাবে ভালো মানুষ চিনবা, ভালো মানুষের বিচারবা, দেখবা যার সাথে কোরআনের সাথে আর কথার সাথে মিল আছে, যার সাথে রসুলের কথার সাথে মিল আছে, যার সাথে যার ভিতরে রসুলের আকিদা আছে, যার কোনো কথা ঠিক কিনা? এখন ওই যে বলা আছে না, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্না, যে আল্লাহ রসুলকে যে মহাব্বত করে সে যেন আল্লাহ নবীর সুন্নতকে যে মহাব্বত করে সে যেন নবীকে মহাব্বত করে, যে নবীকে মহাব্বত করবে সে নবীর সাথে জানাতে যাবে। এখন এখানে হচ্ছে মহাব্বতের কথা, এখন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত, এটা কিন্তু মানতে হবে। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত, হ্যাঁ একই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, ঠিক কিনা? ভালো মানুষের যদি চললে, যদি আপনি একজন আলেম ওলামার সাথে চলেন, একজন হক্কানি আলেম ওলামার সাথে চলেন, তার পিছিয়ে যদি আঠেন, আপনি একজন হুজুরের বিচার লোকবে না, লোকটা চুরি করলে কবে না তো? লোকটা তো একজন আলিমের পিছিয়ে আঠে, একজন হুজুরের পিছিয়ে আঠে, নিশ্চয়ই সে ভালো হয়ে গেছে, ঠিক কিনা? যদি আপনি ভালো মানুষের পিছে হাঁটেন তাহলে বলবে আপনি ভালো, আর যদি আপনি চোরের পিছে হাঁটেন কইব আপনি যত ভালোই হন, আপনি যদি ইমাম সাহেব হন চোরের পিছে হাঁটলে কইবে ইমাম সাহেব চোরের পিছে হাঁটে, নিশ্চয়ই ইমাম সাহেব চোরের খাতায় নাম লেখাইছে। আসলে তো ইমাম সাহেব চুরি করে নাই, কিন্তু তার কি মনে করবে ইমাম সাহেব মানে আসলে চোরে গেছেন, চোরের পিছে হাঁটে লিখা। কাজেই ভালো মানুষের সাথে চলতে হবে, যার সাথে চলতে হবে আমার লোকের সাথে, যার সাথে চললে আপনি নামাজ শিখতে পারবেন, রোজা শিখতে পারবেন, আমল শিখতে পারবেন, সত্যি কথা কিনা? হ্যাঁ, সব লোক কিন্তু আওয়াজ করে না, ঘুমাসে এখনো, কিন্তু কবরস্থানে 3 লাখ বাকি, মাথা নষ্ট, চালু 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 দেন, 3 লাখ 3 জনে দিবেন, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। ভাই আমার কি বলতেছিলাম মনে আছে? কোন হ্যাঁ 3 নম্বর ভাইয়ের কথা, মহিলাদেরকে সরাই দেন, এই মা বোনেরা পর্দা খেলাপ করবেন না, যারা যারা স্টেজের বাইরে দাঁড়া যায় পিছন দিয়ে দেখা কেন যান, সবাই চলে যান কষ্ট করে। ভাইরা আমার, তাহলে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছে, প্রথম ভাই হচ্ছে তোমার টাকা পয়সা ধন সম্পদ, যারা তোমার কোনো কাজেই আসবে না, তুমি মরলে পরে অন্যের হয়ে যাবে, ঠিক কিনা? এখন আমার ব্যাংক ব্যালেন্সে, আপনার ব্যাংক ব্যালেন্সে যদি 5 লাখ টাকা থাকে, আপনি যদি মরা যান আপনি থাকবো টাকা না? আপনার ছেলে মেয়ে বিবি সবাই ভাগ করে নিয়ে যাবে। প্রথম সম্পদ হচ্ছে, প্রথম ভাই হচ্ছে তোমার সম্পদ, মরে গেলে তুমি সঙ্গে সঙ্গে সে মানুষের হয়ে যাবে, সত্য না মিথ্যা? এবার দ্বিতীয় ভাই হচ্ছে তোমার আত্মীয় স্বজন, যারা তুমি মারলে তোমার জন্য হাউ কাউ করবো, কান্নাকাটি করবো 3 দিন 5 দিন 7 দিন, তারপরে তোমার একটা ছবি দেওয়ালে টাঙিয়ে দিব, কিছুদিন পর তুমি ছবির ভিতরে ছবি হয়ে যাবা, আর কেউ খেয়ালও রাখবে না। তোমাকে গোসল করাবে, কাফন করাবে, কান্নাকাটি করবে, জানাজা পড়ে তোমার কবরে রেখে আসবে, তোমার আর কোনো খেয়াল থাকবে না, তোমার আর কোনো নামগন্ধ থাকবে না। দ্বিতীয় ভাই হচ্ছে তোমার আত্মীয় স্বজন। এবার আল্লাহ রাসূল বলতেছে তৃতীয় ভাই সবচেয়ে উত্তম, সেই উত্তম জিনিসটা হচ্ছে তোমার আমল, যেটা তুমি দুনিয়াতে করবা সেটা তোমার সাথে দুনিয়াও থাকবে, কবরের ভিতরে থাকবে, কাল কিয়ামত পর্যন্ত তোমার সাথে আমল থাকবে। সবচেয়ে মূল্যবান জিনিস কি দুনিয়ায়? আমল। আরো জোরে কর আমল। আমল কম করবেন না বেশি? বেশি। আরো জোরে কর বেশি। এই যে আপনি আমি কবরে যাব, একবার চিন্তা করবেন মৃত্যুর কথা, কমপক্ষে দিনের ভিতরে কমপক্ষে আপনি যদি 2-3 বার চিন্তা করেন আপনি বুঝে যাবেন আপনি কোথায় আছেন, ঠিক কিনা?
আসলে মৃত্যুর কথা চিন্তা করলে মানুষের ভালো লাগে না, ভয় পায় প্রচুর। আসলে একটা মানুষ এমনভাবে একলা কবরে, কেউ তার দেখবেও না, কেউ তার কথাও শুনতে পাবে না, আওয়াজও শুনতে পাবে না। এই অন্ধকার কবরে সাপের কামড়, বিচ্ছুর কামড়, কত রকমের আজাব! ফেরেশতারা কিতাবের ভিতরে বর্ণনা হয়েছে, একবার হুজুরের কাছে একজন লোক আসলেন মুসলমান হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য। এখন সেই লোকটাকে হুজুর জিজ্ঞাসা করতেছে যে ঠিক আছে, তুমি তো মুসলমান হইলা, কিন্তু তুমি কি কাজ করতা? বলতেছে হুজুর আমি কাফন চুরি করতাম। কি করত? কাফন চুরি করত। তো বলতেছে আচ্ছা তুমি এত কত কাফন চুরি করছো? কয়েন হুজুর 8000-এর বেশি কবরের কাফন চুরি করছি আমি। তো বলতেছে তুমি যে এত কবরের কাফন চুরি করলা, তুমি কি কবরের ভিতরে কোনো সময় কোনো কিছু দেখো নাই? তখন বলতেছে হ্যাঁ হুজুর, দিছি একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। কাজেই আমাদের আমল সবচেয়ে বেশি করতে হবে, না হলে কবরের ভিতরে গেলে অনেক রকমের আজাব আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। এখন ওই কাফন চোর তিনটা ঘটনার কথা বললেন যে হুজুর আমি তিনটা ঘটনা দেখছি। তখন বলতেছে তুমি কি ঘটনা দেখছো বলো? বললো হুজুর আমি একদিন রাত্রে এক লোকের কবরে কাফন চুরি করতে গিয়েছিলাম, কবরটা সদ্য মাত্র দেওয়া হয়েছে, আমি কাফন চুরি করতে যেয়ে নেমে দেখলাম লোকটার ঘাড়ের ভিতরে একটা লোহার শিকড় পরানো। কি শিকড়? লোহার শিকড় পরানো, পায়ের ভিতরে লোহার শিকড় পরানো। ওই লোকটাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম ভাই তোমার কেন অবস্থা? বলতেছে হুজুর আমি একদিন এমন একটা সময় আমার ছিল, আমি কোনোদিনও সত্য কথা বলি নাই, কোনোদিনও মানুষের খেদমত করি নাই, আমি সব সময় মিথ্যা কথা বলেছি। কাজে এই কারণে আমার মুখের ভিতরে শিকড় লাগিয়ে দেওয়া হয়েছে, আমার পায়ের ভিতরে শিকড় লাগিয়ে দেওয়া হয়েছে। এবার সে দ্বিতীয় ঘটনা বর্ণনা করলো, আমি দ্বিতীয় একদিন এক কবরে কাফন চুরি করতে গেলাম, গিয়ে দেখতেছি এক লোককে ফেরেশতারা গম্বুজ দিয়ে তার উপর অত্যাচার করা হচ্ছে। তো এই লোকটা আমাকে ডাকতেছে, ডাক দিয়ে বললো ভাই আমাকে একটু পানি দাও, আমি পানি বসাই। আমি কি করতে পারবো? টিকতে পারতেছি না। তখন সেই ফেরেশতারা ডাক দিয়ে বললো না, এই পাপীকে পানি দিও না, ও দুনিয়ার ভিতরে কোনো সময় আজান শুনে মসজিদে নামাজ পড়তে যায় নাই, ও কোনো সময় মানুষের ভালো কাজ করে নাই, কাজেই এই পাপীকে পানি দিও না। তখন এরকমভাবে ওই লোক সেই কবর থেকে চলে আসলো। তৃতীয় দিন যখন আরেক কবর চুরি করতে গেল, গিয়ে দেখতেছে কবরটার ভিতরে একটু মানে প্রস্থ বেশি, ভিতরে অনেক বড় কবরটা। তো সেই কবরটার ভিতরে নেমে দেখতেছে কবরটার ভিতরে একদিক দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, একটা ফুলের বাগান। কবরটার ভিতরে দেখলো সুন্দর একটা যুবক, ডাক দিতেছে ভাই গো তুমি এমন কি আমল করেছো যার কারণে তোমার এত বড়, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্তবা দান করলো। লোকটা বলে ভাই আমার আমি একদিন মাহফিলে গিয়েছিলাম, ওই দিন থেকে হুজুর যখন বয়ান করেছিলেন যে যদি কোনো লোক ইমানের সহিত আমলের সহিত আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তাহলে সেই লোকের কবরের ভিতরে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিবে। ওই দিন থেকে শুরু করে আমি রীতিমতো আল্লাহর আমল করেছি, আমি কখনো আল্লাহর হুকুম মানি না, অবাধ্য করি নাই।
কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মর্তবা দান করেছেন। ওই দিন থেকে সেই যুবককে দেখার পর থেকে আমি আর কোনোদিন কাফন চুরি করি নাই। এই কারণে আজ থেকে আমি মুসলমান হয়ে যাব। কাজেই নিজের বাড়ি বাড়ি না, কবরই হলো আসল বাড়ি। মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা, শেষ নিদানে মাটিতে তোর হবে রে বিছানা। মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা, শেষ নিদানে মাটিতে তোর হবে রে বিছানা, শেষ নিদানে।